বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকে কুচুট রাজবাড়ী বাজারে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র অনিশ খানকে হত্যার অভিযোগে এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে মেমারি 2 নম্বর সিপিএম এর আঞ্চলিক কমিটি ও এসএফআই এর পক্ষ থেকে প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়। নির্বাচন আসছে মুসলমান দরদি সাজছে, নামাজ পড়ছে এই তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা। আমরা বলতে চাই, এই আমাদের আনিস খান তো ছিল জাতীয় মুসলমানের বেটা, আনিস খান তো ছিল এমবিএ পড়া ছাত্র, আনিস খান তো ছিল আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আনিস খান তো চেয়েছিল মুসলমান সমাজের ছাত্রদের একটু উন্নতি হোক, আনিস খান তো চেয়েছিল এই আলিয়া বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা আর একটু ভালো। এইদিন এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন দেবজিৎ ব্যানার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন DYFI এর নেতা চন্দন সোম, বিপিন রায়চৌধুরী, আঞ্চলিক কমিটির সম্পাদক সাফাত মণ্ডল, তাপি হাজরা, আফসার শেখ, অরূপ পান সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। 18 ফেব্রুয়ারি হাওড়ার আমতার বাসিন্দা আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আনিস খানকে তৃণমূলের গুন্ডা বাহিনী পুলিশ সেজে রাতের অন্ধকারে রাত্রে 1:30টার সময় গিয়ে তার বাড়িতে পৌঁছায়। তার বাবাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে আটকে রেখে ওপরে ছাদের ওপরে 3 তলায় গিয়ে তাকে মেরে ফেলে দেওয়া হয়। তারই প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে এসএফআই, DYFI গোটা রাজ্য জুড়ে আমরা হচ্ছে এই প্রতিবাদ সভা সংগঠিত করছি। এই আনিস খানের নিরপেক্ষ তদন্ত চাই এবং বিচার বিভাগীয় তদন্তের দাবিতে আমরা গোটা রাজ্য জুড়ে আগামী দিনে এই আন্দোলনের হচ্ছে গিয়ে যদি না আমরা আন্দোলনের দাবি আমরা তুলেছি, এই দাবিতেই হচ্ছে গিয়ে গোটা রাজ্যে আমাদের প্রতিবাদ সংগঠিত হবে। আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাব যদি না এর প্রতিবাদ বা বিচার পাই আমরা। তার জন্যই আজকে আমরা এখানে উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব কমরেড চন্দন সোম, প্রাক্তন যুব আন্দোলনের নেতৃত্ব কমরেড বিপিন রায়চৌধুরী, গণ আন্দোলনের নেতৃত্ব কমরেড কাঞ্চন সরকার এবং শিক্ষক সংগঠনের নেতা কমরেড সুজিত হাজরা এবং হচ্ছে যে ছাত্র আন্দোলনের নেতা কমরেড দেবজিৎ ব্যানার্জি। আচ্ছা, কোন জায়গায় হলো এটা? কুচুট রাজবাড়ি। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দবার্তা।